শোনো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একটা আনন্দের খবর আর আরেকটা দুঃখের খবর শেয়ার করবো। প্রথমে আনন্দের খবরটা দিই, হ্যাঁ, না হলে দুঃখের খবরটার সঙ্গে কোনো লিঙ্ক থাকবে না। সেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম আজকে মেকআপ করেছি, হ্যাঁ, মানে মোয়া সাজার ইচ্ছা হয়েছে, মেকআপ আর্টিস্ট তো আমি, তাই জন্য অ্যালোভেরা জেল মাখি, আমি একদম অ্যালোভেরা জেল মাখি। তো সবাই তো প্রাইমার লাগায়, আমার কাছে একটা প্রাইমার আছে, বাট আমি অ্যালোভেরা জেল মেখেছি ফেসটা ওয়াশ করার পরে। তারপরে আমি কালকে একটা ফাউন্ডেশন কিনেছি সুগারে। তো যাই হোক, সেই দোকানদার তো বললো, হ্যাঁ, আপনার স্কিনটোনের সঙ্গে একদম হাতে এরকম এরকম করে দিয়ে বললো যে হ্যাঁ, আপনার স্কিনটোনের সঙ্গে খুব সুন্দর এটা ম্যাচ করে যাবে, একদমই সাদা ফ্যাট ফ্যাট লাগবে না, আপনি এটা নিয়ে যান। তো আমি ওটা নিয়ে এসেছি গতকালকে, আর একটা কম্প্যাক্ট নিয়েছি, যেটা ইউজুয়ালি আমি ইউজ করি সেই কম্প্যাক্টটা এনেছি, কারণ ফাউন্ডেশন আমি সেভাবে কখনোই ইউজ করিনি। এইবারে আমি সকালবেলা ভাবছি যে একবার ট্রাই করে দেখি তো আমি কেমন মেকআপ আর্টিস্ট হয়েছি। তো প্রথমে অ্যালোভেরা জেল মাখলাম ফেস ওয়াশের পরে, তারপরে কম্প্যাক্ট লাগিয়ে একটু ওই যে কি যেন বলে বিউটি ব্লেন্ডার বিজেটি যে অনেক কিছু দিয়ে টাপটা করে পুরো মুখে লাগালাম। তারপরে আমি হালকা করে কম্প্যাক্ট লাগিয়েছি, মানে বেশি লাগালে আরও বেশি যেন এরকম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি রক্তশূন্যতায় ভুগছি, আমার মানে খুব বাজে অবস্থা, জন্ডিস হয়েছে এরকম একটা লাগছে। তো আমি হালকা করে দেওয়ার পরে দেখছি যে আমাকে তো খুবই বাজে লাগছে, মানে অ্যাবনর্মাল লাগছে, একদমই আমি ওরকম নই। তারপরে কী করবো, তারপরে তো আমার সেই কী যেন কন্ট্রোল কন্ট্রোল এসব তো কিছু নেই, সবাই কন্ট্রোল করে যেগুলো দিয়ে, তো সেই সব তো নেই। তখন আমি কী করলাম, একটা আইশ্যাডো প্যালেট ছিল ছোটো, মানে এইটুকু একটা আইশ্যাডো প্যালেট কোনোরকম ইউজ করা যায়, তো সেই আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালার নিয়ে এখানে 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 লাগালাম, যাতে আমার স্কিন টোনটা একটু নর্মাল হয়। তারপরে একটা ওই চিকচকের মতন একটা আইশ্যাডো ছিল, সেগুলো দিয়ে এখানে 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 লাগালাম হাইলাইটার হিসাবে। তারপরে এই চোখের ওপরে দেখো একটু ব্রাউন কালার, ওই ব্রাউন কালারটা দিয়ে একটুখানি শ্যাডো করেছি, আর চোখে কাজল করেছি, আইলাইনার করেছি, আর ঠোঁটে লিপস্টিক লাগিয়েছি। এরপরে এতক্ষণ ঠিক ছিল, এগুলো হচ্ছে আনন্দের খবর যে আমি নিজে নিজে মেকআপ করেছি। হ্যাঁ, দুঃখের খবর হচ্ছে যে হঠাৎ করে আমার হাজব্যান্ড পদার্পণ করেছে, তার তো সে দেখে বলছে, এই কি করেছো, এটা কেমন লাগছে, অ্যাবনর্মাল লাগছে, মেকআপ কমাও, মেকআপ কমাও, ফোটো লিপস্টিক কমাও, বেশি ফ্যাট ফ্যাট বেশি ক্যাট ক্যাটে হয়ে গেছে। তা বললাম, আমি তো প্র্যাকটিস করছিলাম, ঠিক আছে, বলছে যে একদমই ঠিক নাই, খুব বাজে লাগছে, কি বলবো। তখন লিপস্টিকটা কমিয়ে দিয়েছি লিপস্টিক, আর এই যে এগুলো কোনো ঠিক করিনি, এগুলো তো ফেস ওয়াশ করতে হবে। আর এই হচ্ছে আমার দুঃখের কথা যে এত কষ্ট করে সাজলাম, তারপরে যদি সব থেকে কাছের মানুষের কাছ থেকে এরকম কমপ্লিমেন্ট পাওয়া যায় তাহলে আমার মেকআপ আর্টিস্ট হওয়ার স্বপ্ন